নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করবো একটা ডেজার্ট আইটেম, ফ্রুট কাস্টার্ড। গরমকালে কিন্তু কাস্টার্ড খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হয়। ছোটদেরও ভীষণ প্রিয়, সমানভাবে বড়দেরও ভীষণ প্রিয়। আপনারা দেখুন ভিডিওটা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আজকে চটপট বানিয়ে ফেলি ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে, সবার প্রধান হলো দুধ। আমি 1 লিটার দুধ নিয়েছি, তার মধ্যে থেকে 200 গ্রাম মিল্ক কিন্তু এখানে আমি আলাদা করে রেখেছি, এটা ঠান্ডা। আর ফল লাগবে, 4 রকম ফল নিয়েছি, বেদানা, আপেল, আপেলের কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে, আঙুর আর আম। চিনি নিয়েছি 8 টেবিল স্পুন আর কাস্টার্ড পাউডার নিয়েছি 5 টেবিল স্পুন। প্রথমে আমি এই ঠান্ডা দুধটার মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলে নেব। 5 টেবিল স্পুন কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়েছিলাম, এটাকে গুলে নিলাম। একদম দেখতে হবে যেন কোনো রকম ক্লট এর মধ্যে না থাকে, একদম খুব ভালো মতো কিন্তু গুলে নিতে হবে। আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা দরকার, গরম দুধে কিন্তু এটা গোলা যাবে না, তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা একদম জমে জমে গোটা গোটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু কোনো রকম যেন কোনো ক্লট না থাকে, একদম কিন্তু স্মুথ এটাকে মিশিয়ে নিতে হবে। 1 লিটার দুধ থেকে 200 ml দুধ নিয়ে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নিয়েছি। বাকি 800 ml দুধটাকে আমি 5-7 মিনিট ধরে ফোটাচ্ছি। এটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে, তারপর এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার মেশানো যে মিল্কটা সেটাকে মেলাবো। অনেকটাই ফুটে ঘন হয়ে এসেছে দুধটা, এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। 8 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, এর থেকে বেশি বা কম অ্যাড করতে পারেন। আর কিছুক্ষণ ফোটাবো। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম, দুধটা ঘন হয়ে গেছে। তারপর এবার আমি কাস্টার্ড পাউডার আর মিল্কের মিক্সচারটা এর মধ্যে মেলাবো। কাস্টার্ডের মিক্সচারটা যখন আমি মেলাবো তখন কিন্তু দুধটাকে নাড়াতে হবে কন্টিনিউয়াসলি, ভালো করে নাড়াতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি আবার ওভেনটাকে অন করব। দিয়ে কন্টিনিউয়াসলি মিশাতে মেশাতে বা নাড়াতে নাড়াতে কিন্তু এটা 3-4 মিনিট ফুটাতে হবে। কাস্টার্ড আমাদের তৈরি হয়ে গেছে, এবার আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর ঘন একটা কাস্টার্ড হয়ে গেছে। আমি ভ্যানিলা এসেন্সের কাস্টার্ডটা নিয়েছিলাম, ভ্যানিলা ফ্লেভারের। এবার আমি এর মধ্যে ফলগুলো অ্যাড করব। আমি একটা মিক্সিং বোলে সব ফলগুলো নিয়ে ওটাকে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে কাস্টার্ডটা আমি ঢেলে দেব। এবার আমি ভালো করে ফ্রুটগুলোকে মিশিয়ে দেব, তারপর এটাকে ঠান্ডা করলেই আমাদের ফ্রুট কাস্টার্ড তৈরি হয়ে যাবে। 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি ফ্রুট কাস্টার্ড। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম, ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড পরিবেশন করুন ডেজার্ট হিসেবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।